No, no. মোটরসাইকেল নিয়ে আমরা এই যে আমাদের বাসা হয়েছে এই যে জসীমউদ্দিন রোডে আর কি, আমরা এদিকে যাইতেছি আর যে দৌড়ছে স্যাররা কি বেরিয়েছিলাম। আমাদের দোকান হয়েছে এই যে পাশে দোকান ফকিরাপুল মোড়ের দোকান, আমাদের যাইতে পারতেছি না বাসায়, সমস্যা এটা আর কি। আমরা তো জানি না, দুই ঘন্টা ধরে বসে রয়েছি, পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে ধরছে, বলছিল এক ঘন্টা ওয়েট করেন দেখি, কিন্তু ওয়েটের কোনো শেষ নাই, দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়ে যাইতেছে। না এটা তো ঠিক করি নাই, ঠিক আছে আইনে অন্যায় করেছি, যেটা আইন লঙ্ঘন করছি আমরা। এই যে মতিঝিল থেকে বাসার দিকে যাচ্ছিলাম, তো ওই হঠাৎ করে ওই আমি ওই সাইডে ছিলাম, ওই সাইড থেকেই আটকাইছি আর কি। এখন অনেকে জানে অনেকে জানে না, অফিসে ছিলাম, অফিস থেকে বাসায় যাচ্ছি, এই আরবসের ভিতরে পড়া লাগছে। কিন্তু গেছে বিগত যেসব নির্বাচন আসছে সেগুলোর ভিতরে এরকম বাধা বিপত্তি পাইনি, এবারও পাবো না ইনশাল্লাহ, এই আশা করছি। আর স্যারদের অনুরোধে যদি আমাদের যদি রক্ষা করে তাহলে। আমি বঙ্গবন্ধু সাংসদ জোটের দক্ষিণের সভাপতি আর কি। আপনি তো জানা দরকার ছিল যে মোটরসাইকেল নিয়ে বেরোয়া যাবে না, বেরোলেন কেন? একটা কাজে কাজে বেরিয়েছিলাম একটা জুবলি কাজ, ওখানে একটা আমাদের জি জি জি, এখন আমি বাসা যাবো আর কি, বাসা যাবে কি এখানে কিছু দর্শক বেরো আর কি ঠিক হলো না, আমি আমি তো জানি না এটার জন্য।